পাঠাইছেন, যিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎগুলির পালনেওয়ালা রব, রুহের জগতের রব আল্লাহ, মায়ের পেটের জগতের রব আল্লাহ, দুনিয়ার জগতের রব আল্লাহ, কবরের জগতের রব আল্লাহ, হাসরের জগতের রব আল্লাহ, উজরতের জগতের রব আল্লাহ, জাহান্নামের জগতের রব আল্লাহ, জান্নাতের জগতের রব আল্লাহ, দুনিয়া এবং পরকালের যতগুলি জগৎ আছে সমস্ত জগৎগুলির রব একমাত্র আল্লাহ। আর সেই রব্বুল আলামিন যার সম্পর্কে কোরআনে কারিমে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি সমস্ত জগৎগুলির রব তিনি বলছেন আমি হে নবী তোমাকে পাঠাইছি যে সমস্ত জগৎগুলির রব আমার আল্লাহ। এই মাহফিলে কথা বলার মতো কোন ধরনের জন্য আমার কোন দিক দেই নাই, কোন দিক দেই নাই, সেটা আমার তো আমি জানি, মান দানাম যে মান আনাম, এই মাহফিলে কথা বলার জন্য তার যতগুলি সাইড দরকার কোন একটা সাইড আমার মধ্যে নাই, আমি আবু সাইদ জানি। তারপরে যেহেতু আদেশিত হয়েছি হুকুম পালন করণার্থে আপনাদের তালিবুল ইলম এবং হযরত উলামায়ে কিরাম, নেক জাতি সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাতির নেক দোয়ার জন্য শুধু আমি এখানে বসছি। আমি আমি আমার সবক শোনাইব আপনাদেরকে, যদি মেহরবানি করে আপনাদের কাছে ভালো লাগে তাহলে গ্রহণ করতে পারেন। আজকের মাহফিল ব্যতিক্রম ধর্মী মাহফিল, আজকের মাহফিল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের বিশেষ করে তাদেরকে কেন্দ্র করেই মাহফিল, যে সমস্ত আল্লাহর বান্দারা রাস্তাতে গেলে পড়ে আল্লাহের পক্ষ থেকে তাদের সম্মানার্থে রহমতের ফেরেশতারা তাদের পাখাকে সম্মানার্থে বিছিয়ে দেন, ওই জাতিকে সম্মাননা করা হবে, সম্মানী করা হবে পুরস্কারের দ্বারা, পুরস্কার কিতাবের দ্বারাও হবে এবং বিস্তারে ফজিলতের দ্বারাও হবে। সেই মহামূল্যবান অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মুবারক অত্যন্ত গৌত পবিত্র পরিবেশ আর মাহফিলে আলোচনা যারা করবেন তাদের মধ্যে থেকে আপনারা জানেন আমাদের শুধু বাংলাদেশেরই না বরঞ্চ এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমে দিন, সমস্ত আসাফায়ে কেরাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, শেখুল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের মাথার তাজ যিনি, তিনি থেকে নিয়ে অন্যান্য হযরত ওলামায়ে কেরাম, দেশভরের ওলামায়ে কেরাম এখানে আলোচনা করবেন। তার পূর্ব মুহূর্তে যেহেতু হযরত এখনো কেহ আসেন নাই, মানুষ যখন কাহার বাড়িতে মেহমান যায় বা মেহমান নেই তখন মেহমানদেরকে ভালো খাবার দাবার দেওয়ার আগে প্রথম আসন দেয়, বসার দেয়, বসতে দিয়া সামান্য একটু চা বিস্কিট অথবা শরবত বা বিভিন্ন আইটেমের অতিরিক্ত জিনিস নিয়ে, যেটাকে সাধারণত মাইকে ভাষা বলা চাবি চুরিয়ে দিই, তো ওই মেহমানদের প্রথমে পূর্বে যেরকম মেইন খাবার দেওয়ার আগে শুধু খাবারের পরিবেশ করার জন্য এনাদেরকে সম্মানার্থে বসায় তারপরে শরবত বা বিভিন্ন হিসাবে ছবি দেয়, ওই সময়ের মতো একটু সময়ে আপনাদের সামনে সামান্য একটু বসে কিছু সময় নষ্ট করার জন্য বসছি সম্মানিত কর্তৃপক্ষের আদেশে।
যদি কোনো কথার মধ্যে ভুল বিয়া দিলে হয় আল্লাহ রাসূলই ক্ষমা করবেন। আমার সবকটা এইটাই যে আজকে যে সমস্ত যেই জাতিকে কেন্দ্র করে আজকে এই বিশাল আইল, এই জাতি কে, এই জাতি কারা, এই জাতির সম্পর্ক কার সাথে, এই জাতির সম্মান কে দিয়েছে, এই জাতির সম্মান তো অস্থায়ী সম্মান না, এই জাতির সম্মান চিরস্থায়ী সম্মান। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে নিয়ে জ্ঞান্য পর্যায়ের মাতাপর পর্যন্ত তাদের যে সম্মাননা, তাদের যে সম্মান, তাদের যে সমৃদ্ধি সম্পৃক্তি, সেটা তো প্রিয় কি হয়, খানেকের জন্য হয়, সাময়িক হয়, কারো 5 বছরের জন্য, কারো 3 বছরের জন্য, কারো 10 বছরের জন্য, যতই হোক না কেন চাইনা সে দীর্ঘমেয়াদী সম্মানের অধিকার হইল, চাইনা সে ফেরাউনের মতো সম্মান পাইল, ফেরাউনের মতোই চাইনা সে হায়াত পাইল, ফেরাউন 400 বছর রাজত্ব করলো, সম্মান অর্জন করছিল। কিন্তু ভাইজান, এই দুনিয়ার সাথে যে সম্মানের সম্পর্ক, সেই সম্মান তো একদিন না একদিন নিশ্চিত 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 নির্গত দুনিশ্চিত হয়ে যায়। গ্রাম্য পর্যায়ের মাধ্যম থেকে নিয়ে মেম্বার, চেয়ারম্যান, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, সর্বস্তরের মানুষ যারা, যাদের সম্মানের সম্পর্ক দুনিয়ার সাথে, নম্রদের সম্পর্ক ছিল দুনিয়ার সাথে, উমাইয়া ইবনে খালফের সম্মানের সম্পর্ক ছিল দুনিয়ার সাথে, ফেরাউনের সম্মানের সম্পর্ক ছিল দুনিয়ার সাথে, এটু জেড যতগুলি নাস্তিকের সম্মানের সম্পর্ক, সত্যির সম্পর্ক ছিল দুনিয়ার সাথে, মুসলমান গোষ্ঠীর জন্য যাদের শুনিয়ে দুনিয়ার সম্মানের সম্পর্ক, এটা শুধু প্রিয় কি হয়। কিন্তু এই জাতি, যেই জাতিকে আল্লাহ রাসূল বলছেন খায়রুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূলকে তিনি সর্বশ্রেষ্ঠ হিসেবে পাঠাইছেন, যিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎগুলির পালনেওয়ালা রব, রূহের জগতের রব আল্লাহ, মায়ের পেটের জগতের রব আল্লাহ, দুনিয়ার জগতের রব আল্লাহ, কবরের জগতের রব আল্লাহ, হাসরের জগতের রব আল্লাহ, উজরতের জগতের রব আল্লাহ, জাহান্নামের জগতের রব আল্লাহ, জান্নাতের জগতের রব আল্লাহ, দুনিয়া এবং পরকালের যতগুলি জগৎ আছে সমস্ত জগৎগুলির রব একমাত্র আল্লাহ। আর সেই রব্বুল আলামিন যার সম্পর্কে কোরআনে কারিমে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি সমস্ত জগৎগুলির রব, তিনি বলছেন আমি হে নবী তোমাকে পাঠাইছি যে সমস্ত জগৎগুলির রব আমার আল্লাহ, ওই সমস্ত জগৎগুলির রহমত স্বরূপ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই বিশ্বব্যাপী রহমতি নবী যিনি, তিনার উম্মত আমরা এবং তিনার উত্তরসূরি আমরা, আর তিনার পক্ষ থেকে যিনাকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, যিনাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর হিসেবে, যার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, আমি জানতে চাই সবার প্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তোমাদের নবীর নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, তোমাদের নবীর নূরকে বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টির অনেক পূর্বে সৃষ্টি করেছেন। তোমাদের নবীর নূরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলা আসমানকেও সৃষ্টি করেন নাই, জমিনকেও সৃষ্টি করেন নাই, পাহাড়কেও সৃষ্টি করেন নাই, নদী নালাকে সৃষ্টি করেন নাই, জান্নাত সৃষ্টি করেন নাই, জাহান্নাম সৃষ্টি করেন নাই, লৌহ কলম তখ আল্লাহর আরশ পর্যন্ত সৃষ্টি করেন নাই, সৃষ্টি জগতের সৃষ্টি কোণের কোন কিছুকেই সৃষ্টি করেন নাই। সে নূরের এক ভাগ থেকে নূরকে ভাগ করে আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। কাজী ভাইও, সেই মহানবীজির পক্ষ থেকে আপনার জন্য নবীজি বলছেন, সর্বশ্রেষ্ঠ নবী যিনি, সমস্ত নবীদের সভাপতি যিনি, সমস্ত নবীদের সরদার যিনি, সমস্ত জিন্নাতের সরদার যিনি, সমস্ত ফেরেশতাদের সরদার যিনি, দুনিয়া এবং পরকালের সরদার যিনি, সমস্ত সৃষ্টির সরদার যিনি, তিনি বলছেন আপনাদের সম্পর্কে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে গুণী মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শিখে এবং শেখায়। কাজেই যেই রাসূল সবচেয়ে ভালো, সর্বশ্রেষ্ঠত্ব যাকে দিয়ে আল্লাহ তাআলা পড়াইছেন, যিনাকে সমস্ত নবী এবং রাসূলদের এলেম উনাকে একাই দিয়েছেন, সমস্ত আসমানি কিতাবের এলেম যিনাকে একাই আল্লাহ তাআলা দিয়েছেন, কাজেই সেই মহাজ্ঞানী বলতেছেন এই জাতি সম্পর্কে, ইয়ারা সবচেয়ে ভালো, ইয়ারা সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার মানুষ কিছু বলুক বলা বলুক তাতে আমাদের আসে না যায় না, আপনারাই সর্বশ্রেষ্ঠ, আপনারাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে দিনে এলেম দেওয়া হয়েছে, কোরআন শিক্ষায় শিক্ষিত করা হয়েছে, তাদেরকে সত্যিকে দানি করা হয়েছে। ওমাই ইউতাল হিকমাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, ভাষা নাই বোঝানোর, যোগ্যতা নাই বোঝানোর, আল্লাহ রাব্বুল আলামিনের মতো জাত পাক যদি এই কথা বলেন আমাদের মতো নগণ্য মানুষের জন্য, ওমাই ইউতাল হিকমাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এখানে আল্লাহ তাআলা খায়রি সুযোগ দিয়েছে আমরা জানি, তারপর ওর কাসীর থেকে মুবারক ব্যবহার করছেন, ইসমত একদিন লইলে যথেষ্ট, আল্লাহ তাআলা যত বড় তার কথা তত বড়, তারপর আবার তফজিলের কোন দরকার নাই, সেখানে মুবালাগার মুগাল মুবালাগার কোন দরকার নাই। অথচ রব্বুল আলামিন, আমরা ক্ষুদ্র মানুষ, সীমিত ব্রেন দেখি, যাতে করে আমাদের ব্রেনে যেন কথাটা কঠিন ভাবে ঢুকে, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইন ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। দেখেন আল্লাহ তাআলা ফাকাদ বলছেন, ফাকাদ উতিয়া, যাদেরকে দিনে এলেম দেওয়া হয়েছে, কোরআন শিক্ষা শিক্ষিত করা হয়েছে, তাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা সম্মান করা হয়েছে, নিশ্চয়ই সবচেয়ে দামি করা হয়েছে, সবচেয়ে বেশি ভালো মানুষ হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। আর আজকে আমার আমার আপনার আমার এত পদমর্যাদা পাওয়ার পরে আমাকে চিন্তা করা দরকার, আমার চরিত্রের অবস্থান কি, আমার চোখের অবস্থান কি, আমার ব্রেইনের অবস্থান কি, আমার কানের অবস্থান কি, আমার জবানের অবস্থান কি, আমার হাতের অবস্থান কি, আমার লজ্জাস্থানের অবস্থান কি, আমার পায়ের অবস্থান কি, সাড়ে তিন হাত বড়িকে আমি, আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারতেছি কি না, আমি আমার মধ্যে কতটুকু সংশোধনী আনয়ন করছি। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা,
সাহেবের সাথে বলছেন নিশ্চয়ই সেই লোকটা সফলতা অর্জন করলো, যে লোকটি আত্মা শক্তির মতো নিয়ামত অর্জন করতে পারলো। আমি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমার আল্লাহ আমাকে বলছেন, আমি সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার নবী আমাকে বলছেন। অথচ এত বড় ডিক্লিয়ার পাওয়ার পরেও আমি যদি আমার মধ্যে আত্মা শক্তির মতো দৌলত আমি হিট না করতে পারি, তাহলে আমার যে হতবাদা, আমার যে কবল পোড়া, আমার যে নিম্নমানের মানুষ আমি তো জানি না। আমি আমাকে বলতেছি, আপনাদেরকে বলতেছি না, আমি মনে করি আমার যে কুত্তাই দুনিয়াতে আমার আল্লাহ তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠতা দান করলেন, আমার আল্লাহ তাআলা আমাকে وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ আল্লাহ তাআলা কত সম্মানের উপাধিটাকে আমাকে দিলেন, যাদেরকে দুনিয়া লেনদেন হলো তাদেরকে অনেক অনেক সম্মান দেওয়া হলো, দারাজাত। আপনারা জানেন হযরত উলামায়ে কেরাম যারা দারাজাত বহু বছর, সেটা হচ্ছে আল্লাহ তাআলা শুধু এমনি দারাজাত বললেই চলে, আবার বহু বছর ব্যবহার করছেন। সেই বহু বছরের অর্থ আপনি আমি যদি একটু চিন্তা করি, আজকে যারা আমরা বাসা থেকে, বাড়ি থেকে, মাদ্রাসা থেকে এই পর্যন্ত অনেককে অনেক বড় মানুষ সম্মান করেছে, রাস্তার মধ্যে সম্মান দিয়েছে, আমরা যে যানবাহন আসে যানবাহনে অনেককে সম্মান করেছে, অনেকের কাছ থেকে বেতন হতে বাড়াও নেয় নাই, অনেক অনেক বড় সম্মান করেছে। যে আল্লাহ কালাম শিক্ষা, আল্লাহ গুণ কীর্তন তার ভিতরে ঢুকাইয়া কলমার হাকিকত এবং মহিককে তার ভিতরে রাখা, সে লোকের দরজা তার মর্যাদা, সে রিক্সা গেলে তার মর্যাদা, সে বাসে গেলে মর্যাদা, ট্রেনে গেলে মর্যাদা, প্লেনে গেলে মর্যাদা, পৃথিবীর এমন কোন কান্ট্রি নাই যে কান্ট্রিতে গেলে তার মর্যাদা হবে না। প্রেসিডেন্ট যে দেশে যাক না কেন, যদি তার পরিচিত না থাকে তাকে কেউ সম্বোধন করবে না, সম্মান সম্বোধনমূলক শব্দ তাকে ব্যবহার করবে না, তাকে কেউ সম্মান জানাবে না, যে পরিমাণ তাকে জানানোর দরকার। আপনার আমার সম্মান কি? আল্লাহ পাক আপনাকে আমাকে এমন এক সম্মানই করেছেন, সেই সম্মান পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনার সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা পরিচয় করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা সম্মানই করে দিবেন, আপনার জন্য চেয়ার মজুদ থাকবে, আপনার জন্য হাজার চেয়ার অপেক্ষা করবে, হাজারো চেয়ার অপেক্ষা করবে, হাজার রকমের খানা অপেক্ষা করবে, রকমের নিয়ামত অপেক্ষা করবে। কেন? আপনি তো কোন মানুষের গুণের দ্বারা কি সম্মানিত হন নাই, আপনি তো স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত হয়েছেন। আপনার সম্মান 5% না, 10% না, 50% না, যদি 100 বছর হয়ত 100 বছরই, 150 বছর হয়ত 150 বছরই, সরকারি কর্মকর্তা যারা যারা চাকরি করে তাদের জীবন শেষে তাদের রিটায়ার হয়, এককালীন তাদেরকে সরকার অব্যাহতি দেয়, তাদের দাম কমে যায়, যখন রিটায়ার হয় তখন তাদেরকে পেনশন ভাতা দেয়, আর পেনশন ভাতাটা ওই সরকারি চাকরিরত অবস্থায় যে বেতন ছিল সেই বেতনের কাছে দেও না, লামসাম সামথিং একটা বেতন তাকে শুধু দেওয়া হয়, সম্মানে পেনশন ভাতা দেওয়া একেবারেই কম। তাহলে বোঝা গেল কি দুনিয়ার সাথে তার শিক্ষার সম্পর্ক, দুনিয়ার সাথে তার চাকরির সম্পর্ক, দুনিয়ার সাথে তার সম্মানের সম্পর্ক, দুনিয়ার সাথে তার ভাতার সম্পর্ক, যাতে করে তার চাকরি শেষ হয়ে গেলে তার মর্যাদাও থাকে না, কারণ তিনি পেনশনের থেকে থাকলে পেনশনের চেয়ারে তিনি আর বসতে পারবেন না, তিনি প্রধান শিক্ষক থেকে থেকে প্রধান শিক্ষকের সম্মান সম্পৃক্তি সে আর পাবে না, সেই বাতা বেতন সেটাও সে পাবে না। তাহলে দুনিয়ার সাথে যাদের বাতার সম্পর্ক, যখন তাদের বয়স শেষ হয়, চাকরিচ্যুত হয়, পেনশন পায়, তখন তাদের বাতা কমে, দাম কমে। আর এই জগতে যারা যারা আল্লাহর জগতে যারা আছে, দিনের জগতে যারা আছে, হকানি জগতে যারা আছে, ওলামায়ে হকানিদের অবস্থান কি? তাদের বয়স যত বেশি হয় দাম তাদের পত্র তত বেশি বাড়ে, সম্মানের দিকে বাড়ে, আর্থিক দিকে বাড়ে। দৃষ্টান্তমূলক আমাদের হজরত আগাদের হজরত আজকে হজরত আসতেছেন, কি আসবেন? উনি আকাশে উড়ে আসবেন, উনি বলেন যে আমার জন্য হেলিকপ্টার রিক্সার মতো হয়ে গেছে, সুবহান, হেলিকপ্টার রিক্সার মতো হয়ে গেছে, হজরত এখান থেকে কিশোরগঞ্জ যাবেন হেলিকপ্টার। গর্জন হজরত আসছেন, আপনারা অনেকে জানেন, ওখানে অনেকে গিয়েছেন, হজরত এখানে সময় শেষ হয়ে গেল, গর্জন হজরত যখন আসলেন
ওইখানে হেলিকপ্টার কে আসছিলেন, ওইখান থেকে আবার মাস্টার বাড়ি গেলেন, ওইখানে হেলিকপ্টারে গেলেন, হেলিকপ্টারে বলছে তুমি চলে যাও, আমি আগামীকাল 9টার দিকে সম্ভবত 9টায় ক্যামেরি দিয়েছিলেন, প্রতিদিন তিনি রিং করছেন, আমি এখন যেতে পারবো না, আমি বিকালে দেবে, তুমি বিকালে আইছো, চিন্তা করেন তার ব্যাপারটা, যখন রিক্সা হলো ভাই বলা এই রিক্সা হয় না, তারপরে আইবা, আইবার তো আমার জামেলা আছে, আচ্ছা জি জি স্যার স্যার বাবু, ঠিক আছে।